দাও দাও করে জ্বলছে আগুন। উচ্ছেদের নোটিশ পড়া এলাকায় ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষের বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে ধুন্দুমার দুর্গাপুরের মায়াবাজার এলাকা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ জনসাধারণের। এলাকাবাসীর অভিযোগ, বারবার আবেদন নিবেদন সত্ত্বেও পুনর্বাসনের কথা বলছে না ডিবিসি। এদিকে শনিবার আচমকা মায়াবাজার এলাকার থার্ড ইউনিট মাঠের কাছে পাঁচিল দেওয়ার কাজ শুরু করে ডিবিসি ডিটিপিএস কর্তৃপক্ষ, আর তাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এবং ডিবিসি কর্তৃপক্ষের কাছে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু বহুবার আবেদন নিবেদন করেছিল, কিন্তু তারপরেও আজকে ডিবিসি কর্তৃপক্ষ যখন এখানে আসে এবং পাঁচিল দেওয়ার যে কাজ শুরু করে এবং তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, এবং এরপরেই কিন্তু যারা কাজ করতে এসেছিলেন যে ঠিকাদার তাদের যে নির্মাণ সামগ্রী যে কাজকর্ম জন্য যে সামগ্রী সে সামগ্রী তারা জ্বালিয়ে দেয়। আজকে যদি আমরা পুনর্বাসনের ব্যবস্থা না পাই, কোনো কিছু না পাই, এরকম আগুন প্রায় জ্বলবে। আমরা অনেক শান্তিপূর্ণ বৈঠক করে নিয়েছি, অনেক শান্তিপূর্ণ মিটিং মিছিল করেছি, সমস্ত কিছু হয়েছে, আমরা আর শান্তি ঝগড়াঝাটি অশান্তি নয়। আমরা কাউকে চাইনি অশান্তি করতে, ঝগড়াঝাটি করতে এবং মারপিট করতে। আমরা চাই ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের কথাবার্তা বলুক, আমরা ডিজিএমের সাথে বসি, ডিজিএম আমাদেরকে বলুক যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে কিনা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন ঠিকাদারি সংস্থার কর্মীরা, গোটা ঘটনায় সুর চড়ায় মতুয়া সংঘের নেতাও। এই সমস্ত দালাল নেতারা দলটাকে কুলোচিত করছে, এই সমস্ত দালাল নেতারা এই সমস্ত 20,000 বস্তি মানুষের ভোটে জিতে জিরো থেকে হিরো হয়েছে, রাতের অন্ধকারে তারা মদ খেয়ে এই সমস্ত গরিববাসীকে চমকাচ্ছে। তো এরপরে যদিও এই ঘটনাকে তৃণমূলের অন্তর্কলহ বলেই দাবি বিজেপি। যে ঘটনা আজকে ঘটেছে সেটা তৃণমূলের অন্তর্কলহ, কেন আমরা পরিষ্কারভাবে আমাদের মাননীয় সাংসদ বলে দেওয়া হয়েছে যে ওইখানে কোনো রকম উচ্ছেদ করা যাবে না, পুনর্নিবাস করা হবে। তা সত্ত্বেও তৃণমূল বাজার গরম করার জন্য আজকে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণরূপে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে সেই দাবি মানতে নারাজ তৃণমূল। বিধায়ক আছেন, তার দায়িত্ব পড়ছে, তিনি সেটাকে ঠিক করুন। তাদের কেন্দ্র সরকারের সংস্থা সেটা করেছে, তাদের কিন্তু এটাকে দেখা উচিত। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই, তৃণমূলের তরফ থেকে, ট্রেড ইউনিয়ন তরফ থেকে দিচ্ছেন যে কোনোভাবেই তারা কিন্তু পুনর্বাসন ছাড়া এই যে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে ডিবিসি কর্তৃপক্ষ সেটা তারা কোনোভাবেই মানবেন না। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।